বিএনপি আমরা সকলে এক ঐক্যবদ্ধ আছি কিনা, আমরা সকলে এক ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। আমরা বারবার বলেছি আমরা নির্বাচনের দল, আমরা বারবার নির্বাচন করেই ক্ষমতায় এসেছি, আমরা কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসিনি। আমরা ওই জাতীয় বেঈমান সেজে ক্ষমতায় আসিনি কোনো সময়। একবার বলেছিল রাতে বলে জাতীয় বেঈমান, সকাল দিনে বলে আর রাতে আবার যে সেই বেঈমানের সঙ্গে হাত মিলিয়ে তারা সবাই বেঈমান হয়ে যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ভিডিও শুরুতেই আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, আজকে প্রমাণ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে আজকে আপনার সামনে হাজির হয়েছি। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া একটি সংবাদ সম্মেলন করেছেন, আমরা আজকে সেই ভিডিও পুরোটি প্রমাণ সহকারে দেখাবো। অবশ্যই না টেনে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার সবার প্রতি একটি অনুরোধ রইল। আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়ি আমরা সেই ভিডিও পুরোটি দেখে আসি। সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমরা দেখলে মানুষ আজকে এই দুঃশাসন থেকে মুক্তি চায়, এই দুরবস্থা থেকে মুক্তি চায়, এই অত্যাচার থেকে মুক্তি চায়, এই ঘুম ঘুম খুন হত্যা থেকে মুক্তি চায়, জেল জুলুম থেকে মুক্তি চায়, অত্যাচারের হাত থেকে মুক্তি চায়। এর জন্য মানুষ একটা পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়, আজকে দেশে পরিবর্তন। আর সেই পরিবর্তন আসতে হবে অন্য কোনোভাবে নয়, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসতে হবে। সেই জন্যই আমরা বলছি যে ভোট ভোট হতে হবে। তিনারা তো বিএনপিকে মাইনাস করতে চায় যাতে তিনারা আবার ক্ষমতায় আসতে পারে, সেজন্য। কিন্তু না, বিএনপি আমরা সকলে এক ঐক্যবদ্ধ আছি কিনা, আমরা সকলে এক ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। কাজে সেজন্যই আজকে নির্বাচনটা কেমন হতে হবে আমরা বারবার বলেছি। আমরা নির্বাচনের দল, আমরা বারবার নির্বাচন করেই ক্ষমতায় এসেছি, আমরা কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসিনি। আমরা ওই জাতীয় বেঈমান সেজে ক্ষমতায় আসিনি কোনো সময়। একবার বলেছিল রাতে বলে জাতীয় বেঈমান, সকাল দিনে বলে আর রাতে আবার যে সেই বেঈমানের সঙ্গে হাত মিলিয়ে তারা সবাই বেঈমান হয়ে যায়, আমরা সেটা নয়। সেই জন্যই নির্বাচন হতে হবে আমরা বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। কারণ আপনারা দেখেন কেন এই কথাটা বলছি, এটা বলছি শুধু আমরা জাতীয় নির্বাচনের কথা, অন্য কোনো নির্বাচনের কথাও বলিনি। কিন্তু অন্য নির্বাচন তো এই দেশে হয়েছে, আপনারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন দেখেছেন, ইউনিয়ন পরিষদের, উপজেলার নির্বাচন দেখেছেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন দেখেছেন, সবই দেখেছেন। এগুলো কি কোনোটা নির্বাচন হয়েছে? এখানে পেশি শক্তি হয়েছে, অস্ত্র এ হয়েছে, জনগণকে ভোট দিতে দেয়নি, ভয় ভীতি দেখিয়ে অত্যাচার করে বিদায় করে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এবং সেখানেও কিছু দিকে আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার হলেই শুধু ভোট হবে না, জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে, আসতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সেরকম পরিবেশ মা বোনেরা, মেয়ের মহিলারা যারা আছে তারা আরও বেশি সচেতন, তারা আসতে চায়, ভোট দিতে চায়।
আজকাল অনেক নোটার নতুন ভোটার হয়েছে, ইয়াং ইয়াং ছেলেপেলেরা, তারা ভোট দিতে চায়, কিন্তু সেই সুযোগ তো হতে হবে, দিতে হবে, সেই সুযোগ থাকতে হবে, কিন্তু তারা সেই সুযোগ দিতে চায় না। ইয়াং ভোটারদের কাছে যান, গেলেই জানতে পারবেন যে তারা কোথায় ভোট দিতে চায়। সেই জন্য সেরকম পরিবেশ পরিস্থিতি দরকার। তাই আমরা বলেছি, নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার বলে এসেছি, লিখিত দিয়েছি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু সেখানে নিরপেক্ষতা বজায় রেখে সেখানে থাকতে হবে কি, নির্বাচন কমিশন এখন নিত্য নতুন কথা বললে হবে না, আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা বলেছি, নিরপেক্ষ নির্বাচন করতে গেলে এবং জনগণকে যদি সত্যিকারের গ্রামের হোক, একজন গ্রামের নিরীহ মহিলা, এমনকি অতি বৃদ্ধ মহিলা কোলে করে তাদেরকে উঠে নিয়ে যে ভোট পর্যন্ত তারা দিতে আগ্রহী, এরকমও দেখেছি আমরা। সেই জন্যই সেই পরিবেশ তৈরি করতে গেলে মাঠে পুলিশ প্রশাসন অবশ্যই থাকবে, তার সঙ্গে এর আগে যে ছিল, সবসময় ছিল যে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, সেনাবাহিনীকে নিয়োগ দিতেই হবে। সেনাবাহিনী মাঠে থাকলে তারা, আমরা বলিনি কারো পক্ষ বিপক্ষ নয়, বলে সেনাবাহিনী শুধু মোবাইল থাকবে, তারা ঘুরবে, দেখবে ভোট ঠিক মতো হচ্ছে কিনা, জনগণ ঠিক মতো আসতে পারছে কিনা, এবং প্রথম জায়গায় কোনো রকম অস্ত্রপস্ত্র দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে জনগণকে আটকে রাখা হচ্ছে না। তাহলে জনগণ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাদেরকে এই দায়িত্ব দিতেই হবে, সেনাবাহিনীকে মোতায়েন করতেই হবে। নির্বাচন কমিশন সেদিন বললেন, পত্রিকায় দেখলাম, কতটুকু সত্য জানি না অবশ্য, যে সেনাবাহিনী মোতায়েন হবে না, যেহেতু আদেশ গেছে অন্য জায়গার থেকে, সেজন্য সেনাবাহিনী হবে না, আর ইভিএম ডিভিএম কি এগুলি চালু হবে। আমরা পরিষ্কার ভাষায় আজকে নির্বাহী কমিটির থেকে, আপনারা সকলেই একমত কিনা, আমরা বলতে চাই ইভিএম ডিভিএম এগুলো কিছু চলবে না, জনগণ ভোট দেবে, আর সেনাবাহিনী মোতায়েন করতে হবে, আমরা সেটা চাই, আমাদের দাবি। আর পার্লামেন্টকে ভাঙতে হবে, কেন এই পার্লামেন্টকে ভাঙার আরেকটা কারণ হলো এটা বৈধ নয়, জোর করে এরা ক্ষমতায় আছে, এই পার্লামেন্ট ভাঙতে হবে। কাজে পার্লামেন্ট ভেঙে এরকমভাবে নির্বাচন দে, তবেই নির্বাচনটা সুষ্ঠু হবে, এবং সকল দলের অংশগ্রহণে অধিকারকে অছিলা দিয়ে মিথ্যে দিয়ে হয়রানি করে ঢুকিয়ে দিলাম আর নির্বাচন হবে না, সেটা চলবে না। তাহলে মনে করেন আমরা সকলকে মাফ করে দিয়েছি, আমরা বলেছি আমরা আর এইগুলো চাই না, দেখতে চাই না। অনেক হয়েছে, 40 বছরের উপরে দেশ স্বাধীন হয়েছে, হয়েছে, এখন দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ দেশে গণতন্ত্র আছে কিনা সেটা দেখতে চায়, সংবাদপত্রের স্বাধীনতা চায়, এই সকল মিডিয়ার স্বাধীনতা, ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা চায়, তারপরে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে চায়, দেশের মানুষ শান্তি চায়। আমরা কোনোদিন প্রতিহিংসা বা কারো উপরে কোনো প্রতিশোধ নেওয়ার রাজনীতি বিশ্বাস করি না, আমি করবও না। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার সেই ভিডিও পুষি দেখতে পেলেন। ইতিমধ্যে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দেবেন, আর আমাদের কথায় আমাদের ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই কমাল দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।